everyone, I'm back with another vlog. তোমাদের বলেছিলাম যে বেলাসুর প্রমোশনে আমরা যখন আউট স্টেশন যাব সেখানেও তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো চটপট আজকে সেদিনটা তোমাদের বলে দিই। আজকে প্রথম প্রমোশনটা শুরু হচ্ছে কলকাতা থেকে। পালকি বলে যে ব্র্যান্ড আছে ওদের সাথে একটা ইভেন্ট আছে প্রথমে, এবং তারপর সেখান থেকে ডিরেক্টলি আমরা চলে যাব বোলপুর শান্তিনিকেতন। বিকেলবেলা ওখানে সোনাঝুরি হাটে একটা ইভেন্ট আছে উইথ টাপাটিনি। তারপর সেখান থেকে চলে যাব বর্ধমান, বর্ধমান এমইউসি উইমেন্স কলেজ। তারপর সেখান থেকে দুর্গাপুর জাংশন মল দিয়ে এন্ড, তারপর আমরা বোলপুর ফিরব। একটা লং 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 ডে এটা আজকের, এবং কালকে বোলপুর থেকে পরশু দিন সকাল থেকে আবার ওই দিকেই কিছু আছে, সেটা কালকেই আবার সকালবেলা তোমাদেরকে বলবো। যাই হোক, আজ এখন প্রথমে যাচ্ছি উইন্ডোজের অফিস, সেখান থেকে রেডি হব, মেকআপ হবে, কস্টিউম হবে, দিয়ে যাব পালকি। এত রাস্তা খারাপ আমাদের যে এই ভিডিও আমি স্টেডিভাবে রাখতেই পাচ্ছি না, কে পেয়ে যাচ্ছে। চলে এসছি উইন্ডোজের অফিস, যেরকম বলেছিলাম প্রথম এখানে মেকআপ হবে, তারপর এখান থেকে আমরা যাব পালকি, যেটা বলতে বলতে ক্যামেরাটা এরকম এরকম হয়ে গেছিলো কারণ আমাদের এত সুন্দর রাস্তা কলকাতা। সো যাই হোক, এবার যাব, মেকআপ হবে, কস্টিউম হবে, চুল হবে, দিয়ে শুধু একটু দেখাবো তোমাদের। সো মেকআপ অলমোস্ট ডান, আজকে আমার মেকআপ করছে সুনেত্রা। হাই হাই। আর সকালে এসে আমি খুব খুশি হয়ে গেছি, যেমন সারপ্রাইজ গিফট পেয়েছি, এই যে আমার খুব পছন্দ হয়েছে জিনিসগুলো সুনেত্রা এই গিফটগুলো দিয়েছে, এবং তার সাথে সাথে এই দুটো দিয়েছে যেটা আমার ট্রাভেলে খুব কাজে লাগবে, ড্রাই ফ্রুট। সো থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা আবার কাজে ঢুকে যাই। এরপর যেটা বাকি আছে সেটা হচ্ছে এখন লিপস্টিক হবে, এবং তারপর চুল হবে, তারপর শাড়ি হবে। রেডি হয়ে গেছি, ফার্স্ট ইভেন্টটাতে যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ আমাদের ওই ইভেন্টটা করে একটার মধ্যে বেরিয়ে কী করে যে চারটের মধ্যে সোনাঝুরি পৌঁছবো আই হ্যাভ নো আইডিয়া। তাও দেখা যাক কতটা হয়, আই গেস পাঁচটা তো হবেই, কারণ ওখানে গিয়ে আবার চেঞ্জ আছে, আবার রেডি হতে হবে। তো ফার্স্ট ফার্স্ট যাবো আমরা, চলো। হ্যাঁ, গাড়ি এসে গেছে, গানের মধ্যে তো কপিরাইট দিয়ে দেবে, এখন ভিডিও করা যাবে না। We are really honored to be associated with Palki. It's actually fashion development. How did it develop? Monami, real and real. Real and real. রিল অ্যান্ড রিয়েল, রিলেও অনেকটা হয়েছে, কারণ রিলে রিল বলতে আমি বলবো পর্দায় বা স্ক্রিনে লোকে আমাকে অনেক ফ্যাশনেবলি দেখতে পেয়েছে, যেটা আগে হয়তো বেলা শেষের আগে যদি বলো আজ থেকে 7 বছর আগে ততটা দেখতে পাইনি, এই 5-6 বছরে মানুষ দেখেছে। এবং রিয়েল লাইফে আমি এরকমই ছিলাম, আমি আমার ছোট্টবেলায় মনে আছে কোথাও একটা বেড়াতে গিয়েছিলাম বাবা মায়ের সাথে, সম্ভবত কাশ্মীর বা অন্য কোনো জায়গায় হয়, সেইখানে গিয়ে আমি সারাদিন কান্নাকাটি করছিলাম যে এটা পড়বো না ওটা পড়বো, তখন আমার 3-4 বছর। তো ওই জিনিসটা মানে বলতে পারো যে আমার রিয়েল মনামির মধ্যে আগে থেকেই আছে। 20 তারিখ তো নয়, 20 তারিখের পরে এটা চলতেই থাকবে। তো তোমরা প্লিজ বেলা শুরু, কলকাতার ইভেন্টটা শেষ করে বেরিয়ে পড়েছি, এবার যাবো সোজা বোলপুর। আর এতটাই আমাদের দেরি হয়ে গেছে তার কারণ আমি জানতামই এটা হবে, তার কারণ কখনো একটাই বেরিয়ে চারটে সোনাঝুরি পৌঁছানো পসিবল নয়, তার মধ্যে আবার গিয়ে চেঞ্জ এবং রেডি হওয়ার ব্যাপার যদি থাকে সেটা তো আছে, দেখা যাক কী হয়। এবং লাঞ্চ ফাঞ্চও খুব একটা কিছু করার জন্য দাঁড়ালে হবে না, কারণ ওই গাড়িতে তুলে নিয়ে যতটুকু খেতে খেতে যাওয়া যায় সেইটাই। এবার সেকেন্ড হুগলি ব্রিজের ওখানে একজন ক্যামেরাম্যান উঠবে গাড়িতে, সে একটু আমাদের যাওয়াটা আর কি, আমার যাওয়াটা শ্যুট করতে করতে যাবে, তো সেটাও খানিকটা শুটিংটাই গাড়িতে হবে। তারপর বোলপুর পৌঁছে চেঞ্জ করে আবার সোনাঝুরি।
অনেকটা চলে এসেছি, এই সময়টা প্রচুর অ্যাকচুয়ালি জ্যাম থাকে, তো ব্রিজে হাওড়া ব্রিজে উঠতেই অনেকটা সময় লেগে গেল। প্লাস আমাদের গাড়িতে যেতে যেতে একটুখানি শ্যুট হচ্ছে, বলছিলাম যে এবিপির সাথে যেতে যেতে ট্রাভেলের কিছু শ্যুট হচ্ছে, সো সেটাও করতে করতে আমরা যাচ্ছি। যাই হোক, ঠিকঠাক টাইমে সোনাঝুরি পৌঁছে গেলেই হলো, কারণ ওখানে গিয়ে ওখানকার যেসব ডান্সার্সরা আছে তাদের সাথে তারা বোধহয় টাপাটিনি নাচবে, তো তার মধ্যে পৌঁছতে হবে আর কি, এবং ওখানে ওটা একটা ইভেন্টের মতো হবে। সোনাঝুরির সবচেয়ে বড় ব্যাপার যে আলো থাকাকালীন আর কি, লাইট থাকাকালীন পৌঁছতে পারলে সবচেয়ে ভালো হয়, সো সেটাই চেষ্টা করা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেতে পারি। লাঞ্চ টাইম অ্যাকচুয়ালি বললাম যে তখন গাড়িতে যেতে যেতেই খেতে হবে, তাই হচ্ছে খাচ্ছি। এবং এই যে তোমরা দেখছো, আগেও একটা ব্লগে প্রমোশনের ব্লগেই দেখলে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এটাতে এরমই হয়, মানে একদিনে অনেকগুলো প্রমোশন হয়, আর এটা আজকের দিনটা তো মানে লাইক ভেরি হেক্টিক, তার কারণ এতগুলো জায়গা, বোলপুর, দুর্গাপুর, বর্ধমান সব কভার করতে হবে, সব জায়গায় একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, তো এই গাড়িতে খাওয়া ছাড়া উপায় থাকে না। এবং এটা তাদের জন্যও যারা ভাবে যে মন আমি কিছু খায় না, ওর কেটে গেছে দেখ, মার্কেট গেছে। চলে এসছি বেলাসুরু বাড়িতে, এবং এই ঘরটা হচ্ছে একটা সিন আছে যেখানে আমি ঋতুদি শঙ্কর দা আলোচনা করছি, এটা খুব সুন্দর মিষ্টি সিন আছে। আমি বলছি যে আমার একটাই মাত্র বর বাবা, আমি এক্ষুনি ফোন করি, তো এটা সেই ঘরটা, এই ঘরটা আজকের জন্য আমারই ঘর। তো এখানে আমি রেডি হব বোলপুরে যে সোনাঝুরি মেলায় যাব, ওই যে আমার শাড়ি রেডি হচ্ছে, এদিকে মেকআপের বক্স খুলছে, চুল রেডি করছে, সব কিছু রেডি হচ্ছে, এখানে পরেরটার জন্য রেডি হব। আমরা খুব তাড়াহুড়োতে আছি কারণ আমরা একটু লেটে রান করছি, তো যাই হোক হয়ে যাবে। রেডি হয়ে গেছি, প্রচন্ড তাড়াহুড়ো, তার কারণ এতগুলো ইভেন্ট, প্রচন্ড তাড়াহুড়ো। তোমাদের সাথে দেখা হচ্ছে সোনাঝুরির মাঠে, চল। আমাকে বেলাসুরু দেখতে হবে কিন্তু।
আকাশে নতুন বিয়ের ফুল ফুটেছে, উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। শেষ করে ফেলেছি, ফেলে গাড়িতে উঠে পড়েছি, পরে একটা জায়গায় একটা ছোট্ট জায়গায় একটা ব্রেক নেওয়া হয়েছে, সেখানে একটু কফি টফি খাওয়া হয়েছে, কিন্তু আমরা প্রথম থেকেই লেটে রান করছিলাম। সো এবার যাচ্ছি দুর্গাপুর জাংশন মলে, সেখানে সবাই ওয়েট করছে। এখন এখন বাজে প্রায় নটা পনেরো বাজে, তো এখান থেকে 15 মিনিট লাগবে যেতে, এক্সপেক্টেড যে 9:30 মধ্যে পৌঁছে যাবো, এবং পৌঁছে ওইখানে ইভেন্টটা যতক্ষণ যতটুকু হবে হয়ে তারপর আবার আমরা সবাই ব্যাক করব বোলপুর। রাতে ওখানে স্টে করবো এবং পরদিন সকালে, কাল সকালে উঠে বোলপুরেই আবার একটা ছোট্ট ইভেন্ট আছে, দিয়ে তারপর বহরমপুর আছে। ভেবেই এখনই ভেবে টায়ার্ড হয়ে গেলাম আর কি আজকের এই পুরো জার্নিটা করে। সো যাই হোক, প্রমোশন তো করতেই হবে, এবং সব জায়গায় খুব ভালো রেসপন্স, লোকজন এই এমইউসি উইমেন্স কলেজে মেয়েরা তো পুরো পাগল টাপাটিনি নিয়ে। সো হ্যাঁ, সবাই খুব ওয়েট করে আছে বেলাশুরুর জন্য, সেইটার প্রমোশন করছি, ভালোও লাগছে, কষ্টও হচ্ছে খুব, কিন্তু ভালোও লাগছে। তোমাদের জন্য আমরা সবাই মিলে চন্দন সিনেমাটা কবে তোমাদের সামনে আসবে। আর আরো বড় থ্যাংক ইউ, তার কারণ এই যে গানটা টাপাটিনি, এটা শুধুমাত্র তোমাদের জন্যই এত হিট হয়েছে, একটা হিউজ হিট হয়েছে, সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমরা এই গানটাকে এত ভালোবেসেছো, এত নেচেছো, এত রিল বানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ টাপাটিনিকে এবং বেলাশুরুকে ভালোবাসার জন্য। আর 20 মে বেলাশুরু রিলিজ করছে, সবাইকে কিন্তু দেখতে যেতে হবে। সবাইকে নিয়ে দেখতে যেতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দুর্গাপুর। ফাইনালি শেষ করে ফেলেছি, অনেক রাত হয়ে গেছে, এই দেখো এরা সব ওয়েট করছে। সবাই ওয়েট করছিল কখন ফিরব। চলে এসেছি আমাদের বাড়িতে, শাড়ির ওপর উঠে পড়ছে। কিরে 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 এ কি, চলে এসেছি বাড়িতে, মানে বেলা শেষে এবং বেলা শুরু বাড়িতে, এখানেই আজকে রাতে থাকবো। মিস করছি আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের, মিস করছি যে এই চেয়ারটা বসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম, ইনক্লুডিং সৌমিত্র, যেটা আমাদের একটা সিনও আছে। সো সব মেম্বারদের মিস করছি, বাট কিছু করার নেই, কালকে তোমাদের ভালো করে আবার বাড়িটা একবার দেখিয়ে দেবো। এখন প্যাক আপ, গিয়ে আমরা সব চেঞ্জ ফেঞ্জ করবো, রেস্ট নেবো। একটা লং ডে ছিল সেই কলকাতা থেকে শুরু করে এই অবধি, আবার বোলপুর অবধি, এবং কালকেও একটা অনেক বড় লং ডে। খেয়ে চলে এসেছি, এবার ঘুমোবো। ক্যামেরায় একদম চার্জ ছিল না, সেই জন্য
নিচে মানে ডিনারের ওখানে ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। কালকে আবার 8টায় উঠতে হবে, কারণ 9টার সময় এবিপি আনন্দ শ্যুট শুরু করবে। সো ওই 9টার মধ্যে রেডি হতে হবে আর কি, 8টায় মেকআপ শুরু করতে হবে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। এখন প্রায় 12:30 বেজে গেছে, যদিও নিচে সবাই এখনও খাওয়া দাওয়া করছে, মানে সবাই এখনও খেয়ে দিয়ে শেষ করতে পারিনি। বহরমপুর থেকে কখন বাড়ি ঢুকবো জানি না। কালকের জার্নিটা হচ্ছে, আজকে যেমন প্রচুর কাজ ছিল, কালকেরটা হচ্ছে কাজ কম, জার্নি অনেক বেশি। মানে বহরমপুর টু কলকাতা গাড়িতে ফেরা খুবই হেকটিক আমার মতে, আমার জন্য। যাই হোক, হয়ে যাবে আশা করি, এবং সব ভালোভাবেই হয়ে যাবে। কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, স্টে টিউনড।